আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজ আমি কোনো ছবি এঁকে দেখাবো না, এখন রথযাত্রা, তাই আমি কিছু খাদ্য শস্য দিয়ে জগন্নাথ দেবের প্রতিচ্ছবি করে দেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি ডাল, চাল, কিশমিস, ময়দা, হলুদ। আর ডেকোরেশনের জন্য নিয়েছি পাতা আর কিছু নয়নতারা ফুল আর একটা কালো পাত্র। প্রথমে আমি ডাল নেব। ডাল দিয়ে পাত্রে চারিদিকটা সাজিয়ে দেব। চালটা দেব, ঠিক যেরমভাবে ডালটা দিয়েছিলাম সেরমভাবেই চালটা দিয়ে দেব। এবার আমি একটা একটা করে কিশমিশ এর উপর দিয়ে দেব। এবারে আসল কাজ, ময়দা দিয়ে ঠাকুরের চোখ আঁকবো। এবার আমি এই পাতাগুলো দিয়ে এর চারিদিকে ডেকোরেশন করে দেবো।